আসসালামু আলাইকুম, র‍্যাবিট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি শফিকুল ইসলাম, আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিও শুরুর আগে বলে নিচ্ছি যে বন্ধুরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করবেন। তাহলে কি হবে, পরবর্তীতে আমি যে ভিডিওটা দেব সেটা খুব সহজে আপনি পেয়ে যাবেন, আপনার ফোনে নোটিফিকেশন যাবে। তো বন্ধুরা, আমি আজ যে টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা একটা মাদি খরগোশের বাচ্চা দেওয়ার পরে সেই মাদি খরগোশকে কীভাবে যত্ন দিবেন এবং বাচ্চা যখন দুধ ছেড়ে দিবে তখন ম্যাটিং করানোর পরে সেই মাদি খরগোশের যেভাবে যত্ন নিতে হবে এবং যখন ম্যাটিং করাবেন খরগোশকে তার কতদিন পরে বাচ্চা থেকে মাকে আলাদা করে দিবেন, এই সকল এ টু জেড আমি এই ভিডিওতে বলে দিব। তো বন্ধুরা, আপনারা যারা খরগোশ পালন করেন তারা হয়তো বা অনেকেই জানেন, আবার দেখা যায় যে অনেকেই জানেন না। অনেকে কিছু কিছু বন্ধুরা আছে যারা বলে যে ভাই এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেন যে মাদি খরগোশের মানে বাচ্চা দেওয়ার পরে যখন বাচ্চা দুধ ছেড়ে দেয় তখন মা খরগোশকে কীভাবে যত্ন দিব আর বাচ্চার যত্ন দিয়ে, তো এর আগে আমি ভিডিও তৈরি করেছিলাম। তো যাই হোক, আপনার মাদি খরগোশ যখন বাচ্চার বয়স 15 দিন হবে তখন কিন্তু আপনার মাদি খরগোশকে যখন ম্যাটিংয়ে দেবেন, ম্যাটিং করানোর পরে আপনার খরগোশ দেখা যাবে যে যখন ম্যাটিংয়ের বয়স 15 দিন অথবা 12-15 দিন হবে তখন কিন্তু অবশ্যই আপনি সেই মাদি খরগোশ আর বেবিকে দুধ খাওয়াবে না। তো আসলে এর যদি আপনি ম্যাটিংয়ে না দেন অথবা বাচ্চাগুলোকে যদি একসঙ্গেই রেখে দেন তাহলে কিন্তু মাদি খরগোশ বেবিগুলোকে দুধ খাওয়াবে এক মাস পর্যন্ত, এক মাসের বেশি সময়ও খাওয়ায়। তবে যখন এক মাসের বেশি সময় বেবিকে দুধ খাওয়াবে তখন কিন্তু সেই মাদি অসুস্থ হয়ে যাবে এবং বুকের অবস্থা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে কী একটা অবস্থা হয়ে গেছে। বুকের মানে যতগুলো লোম ছিল সব লোম কিন্তু উঠে গেছে এবং দেখেন আমার এই খরগোশটা দুই একদিন হলো, হয়তো বা দুই তিন দিন হলো মাত্র, যে বাচ্চাকে আর দুধ খাওয়াইতে দেয় না, এই কারণে খাওয়ায় না, এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন খরগোশের পেটে কিন্তু আবার ছোট ছোট লোম গজিয়েছে। তো আসলে আপনারা কিভাবে যারা একসঙ্গে নর মানে বাচ্চাকে এবং মা খরগোশকে একসঙ্গে রেখে দেন তারা হয়তো বা বুঝতে পারেন না যে আসলে মা খরগোশ বেবিকে আর দুধ খাওয়ায় কি না, হয়তো বা ওইভাবে আপনারা খেয়ালও করতে পারেন না যে আসলে কখন খাওয়ায়, হয়তো বা আপনি জানেনই না যে কোন সময় মাদি খরগোশ তার বাচ্চাকে আর দুধ খাওয়ায় না। আসলে আপনারা এই লক্ষণটা যখন বুঝতে পারবেন তখন আপনারা দেখবেন যে মাদি খরগোশের বুকের যে লোম উঠে গেছে অর্থাৎ স্তনের ওই পাশ দিয়ে দেখবেন যে ছোটো ছোটো লোম গজিয়েছে, আর যখন লোম গজিয়েছে তখনই আপনারা বুঝতে পারবেন যে হয়তো বা আর দুধ খাওয়ায় না। তো যখন দুধ খাওয়াবে না তখন আপনি অবশ্যই বাচ্চাগুলোকে আলাদা করে দিতে হবে আপনাকে, কেননা যখন আপনি আলাদা করে দিবেন তখন কিন্তু মা খরগোশটার পেটে কিন্তু অলরেডি বাচ্চা থাকে এবং সেই মা খরগোশ আবার প্রসব করার জন্য প্রস্তুতি নেয়, এবং এর মধ্যে আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে মা খরগোশের কিছু যত্ন আপনাকে আলাদাভাবে নিতে হবে। সেটা মা খরগোশকে অবশ্যই আপনাকে সবসময় ঘাস দিয়ে রাখতে হবে এবং মা খরগোশ কিন্তু এতদিন মনে করেন যে এক মাসের মতো বেবিগুলোকে দুধ খাওয়ালো, মা খরগোশের শরীরে কিন্তু সব কিছুরই ঘাটতি দেখা দেয় এবং এই সময় ম্যাটিং করান। তো ম্যাটিং করানোর পরে অনেকে কিন্তু দেখা যায় যে মা খরগোশের ঝুঁকি থাকে এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা খরগোশ প্রেগন্যান্ট অবস্থায় মারা গেছে। আসলে এটার মূল কারণ এটাই থাকে যে একটা মা খরগোশ এক মাস পর্যন্ত বেবিকে দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর পরে তার পেটে আবারও বাচ্চা হয় এবং সেই মা খরগোশ পুষ্টির অভাব হয়, কিংবা দেখা যায় যে এরকম বিভিন্ন সমস্যা আপনার মাদি খরগোশের দেখা দিতে পারে। তবে মা খরগোশের যত্ন একটু বেশি করে নেওয়া উচিত, কেননা আপনি যে খরগোশ থেকে অতিরিক্ত বাচ্চা উৎপাদন করছেন, দেখা যাচ্ছে যে মাস গেলে আমার খরগোশ তো এর আগে 8টা বাচ্চা দিয়েছে, এই গত মাসে যে বেবিগুলো হয়েছে সেখানে কিন্তু 8টা বেবি দিয়েছিল, আপনারা অবশ্যই দেখেছেন যে 8টা বেবি। তবে অনেকে হয়তো বা বিশ্বাস করবে না যে আসলে একটা খরগোশের 8টা খরগোশের মানে 8টা বেবি হতে পারে কি না, এটা অনেকেই মানে বিশ্বাস করতে চাইবে না। তবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই দেখেছিলেন যে আমার এই মাদি খরগোশটা 8টা বাচ্চা দিয়েছিল। তো যাই হোক, সেই 8টা বাচ্চার পরে একটা খরগোশ যদি 8টা বাচ্চা দেয়, 8টা না 12টা পর্যন্ত দেয়, তো আপনারা হয়তো বা জানেন না,
তো যাই হোক, এইরকমভাবে যখন আপনার বাচ্চা উৎপাদন করবেন তখন কিন্তু আপনার এই মাদি খরগোশের প্রচণ্ড শরীরে ঘাটতি হয় এবং এ সময় একটু মাদি খরগোশকে আলাদাভাবে যত্ন নিতেই হবে আপনাকে। সেটা আপনার মাদি খরগোশকে পুষ্টির গুণ সম্পূর্ণ যে ঘাসগুলো আছে সব ঘাসেই আছে, তারপরেও কম বেশি আছে। তো আপনি এই সময় মা খরগোশকে দেখা যাচ্ছে যে শান্তিলতা অথবা সজনে ডাঁটা আবার কলমি শাক, মাঝে মাঝে যদি শীতের সিজন হয় তাহলে আপনার যদি সম্ভব হয় গাজর, আবার এই যে পালং শাক, এরকম ভিটামিন জাতীয় যে ঘাসগুলো আছে সেটা সব ঘাসগুলো কিন্তু আপনি খরগোশকে দিতে পারেন। এবং এর পাশাপাশি কিছু মেডিসিন ইউজ করতে পারেন, আপনি যেরকম জিঙ্ক আছে, ভিটামিন আছে, ইসেল দেওয়ার দরকার নেই, আপনারা ভিটামিন এবং জিঙ্ক দিলেই হবে। এরকমভাবে আপনি মাদি খরগোশকে দিবেন, তাহলে দেখবেন কি আপনার মাদি খরগোশ সুস্থ সবল থাকবে এবং আপনি দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার মাদি খুবই সুস্থ আছে, কোনো সমস্যা নেই। আসলে কি, আমরা যারা খরগোশ পালন করি তারা কিন্তু আসলে খরগোশ দেখলেই বুঝতে পারি যে আসলে কোন খরগোশটা সুস্থ এবং কোন খরগোশটা অসুস্থ। এটা যারা আসলে পালন করি, যাদের অভিজ্ঞতা আছে, তারা খুব সহজে খরগোশ দেখা মাত্র আমরা বলে দিতে পারবো যে এই খরগোশটা অসুস্থ আর এই খরগোশটা সুস্থ। তো আসলে যারা এই সমস্যায় এরকমভাবে, আমরা যারা খরগোশ পালন তারা তো বুঝতে পারি। আর যে বন্ধুরা নতুন, আমার অনেক বন্ধুরাই কিন্তু আমার ভিডিও দেখেছে এবং দেখার পরে অনেকে খামার শুরু করে দিয়েছে, আমি যতটুকু জানি তারা আমাকে বলেছে। তো আমার কাছ থেকেও খরগোশের বেবি চেয়েছে এবং আমিও তাদেরকে হয়তো সবাইকে দিতে পারি নাই, আসলে পাবনা জেলার বাহিরে একটু আমার দেয়া যাবে কিন্তু একটু ঝামেলা হয়, এই কারণে আমি আসলে ডেলিভারি দেই না বাইরে। তো যাই হোক, আমি তাদের কাছে সরি, আসলে বন্ধুরা হয়তো বা রাগ করেন, আসলে সম্ভব না, আমি একটু অন্য সাইডে একটু বিজি আছি, এই কারণে আর কি আমার এরকম দৌড়াদৌড়ি করার একটু সময়টা কম। তো যাই হোক বন্ধুরা, কিছু মনে করবেন না। তো যারা খরগোশ পালন শুরু করে দিয়েছেন তারা হয়তো বা বুঝতে পারেন না যে আসলে কোন খরগোশটা সুস্থ এবং কোন খরগোশটা অসুস্থ। তো দেখেন, আমি যদি আজকে এই সুস্থ অসুস্থ নিয়ে যদি কথা বলতে যাই তাহলে দেখা যাবে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি এই বিষয়ে আপনাদের পরে অন্য একটা ভিডিওতে দেখাবো খরগোশ সুস্থ এবং অসুস্থ বোঝার ব্যাপার উপায়। তো যাই হোক, আপনারা যারা আসলে মাদি খরগোশ এরকমভাবে দেখা যাচ্ছে যে আলাদাভাবে দুধ ছেড়ে দিয়েছে বা বেবিকে, তখন কিন্তু অবশ্যই আপনার এই মাদিকে আমি যেভাবে বললাম এরকমভাবে আপনাকে যত্ন নিতে হবে, তাহলে আপনার মাদি খরগোশ সুস্থ থাকবে এবং পরবর্তীতে আপনার বাচ্চাগুলো সুস্থ সবল হবে। তা যাই হোক বন্ধুরা, ভিডিও বলতে বলতে অনেক সময় পার করে ফেললাম। তো যাই হোক, আজ এ পর্যন্তই। যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করবেন, তাহলে পরবর্তীতে আমি যে ভিডিওটা দেব খুব সহজে আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা এই ভিডিওটা কেমন লাগলো, এই ভিডিও থেকে যদি কিছু আপনারা যদি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই একটু উপকৃত হলে আমি আসলে আমার ভিডিওটা সার্থক। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এবং আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।